আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ও আশা করি অনেক কাজে লাগবে। আপনারা বাসা বাড়িতে সবাই কম্পিউটার বক্স কম বেশি ব্যবহার করেন, তো এই কম্পিউটার বক্সে কিন্তু আমাদের এইরকম টু ইন ওয়ান জ্যাক ইউজ করা হয়। তো এই যে টু ইন ওয়ান জ্যাক দেখতেছেন, এই জ্যাক দিয়ে আমাদের গান চালানোর সময় অনেক সময় জ্যাক সমস্যা করে, জ্যাকে ঠিক মতো কাজ করে না। এছাড়াও আমাদের ফোনটা সাথেই থাকতে হয়, বক্সের আশেপাশেই থাকতে হয়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা কানেকশন দেখাবো যেভাবে আমরা এই যে কোনো কম্পিউটার বক্সেই আমরা ব্লুটুথ সার্কিট ইউজ করতে পারবো। তো ব্লুটুথ সার্কিট ইউজ করলে আপনারা কম্পিউটার বক্সের কাছাকাছি ছাড়া একটু সাইডে যাইও আপনারা ভিডিও গান, অডিও গান, যে কোনো গান নেট কানেকশন দিয়ে যে কোনো কিছু উপভোগ করতে পারবেন। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। যদি নতুন টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা একদম না টেনে দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি আমাদের সাথেই থাকুন, চলুন শুরু করি একটি ইন্টার পর। দেখুন আমাদের সার্কিটটি সম্পূর্ণ আমাদের খোলা শেষ বক্স থেকে। তো এই যে আমাদের বক্স দেখতেছেন, এই বক্সটা একটু অন্য টাইপের বক্স, অন্য অন্য বক্স থেকে অন্য বক্সগুলো আপনার এই জায়গায় টু ইন ওয়ান জ্যাক লাগানো থাকে, তারপরে ওই জ্যাক দিয়ে মানুষ হেডফোনের সাহায্যে গান চালায়। তো এইরকম যদি জ্যাক আপনাদের কাছে থাকে, অন্য অন্য আপনাদের যে বক্স আছে ওই বক্সে যদি থাকে, তো এই বক্সে আমাদের এই যে পিন আছে, এর লাল আর সাদা, এর ভিতরে দুইটা হচ্ছে পজিটিভ আর এর বডি হয়েছে নেগেটিভ। তো ওইটার সাথে কানেকশন করতে হবে সার্কিট, আমি দেখাই দিচ্ছি আপনাদের এখনই। আর আমার এই যে যে সার্কিট আছে, এই সার্কিটের এই জায়গায় একটা ছিদ্র আছে, দেখেন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, তো এই জায়গায় লেখা আছে অডিও ইনপুট। তো অডিও ইনপুট যে আছে, আমরা তো হেডফোনের জন্য আমরা জ্যাক ব্যবহার করি, তো ওই জ্যাকও আমাদের ইনপুট, আর আমাদের ব্লুটুথ যে সার্কিট আছে এইটাও তো আমাদের ইনপুট। আর এই জায়গায় আমার দুইটা স্পিকারের কানেকশন হয়, যেমন এই জায়গায় আমার ছোটো দুইটা স্পিকার আছে, এই স্পিকারের সংযোগ আমি দিয়ে দিতে পারি। তো এই জন্য এইটা কানেকশন একটু ভিন্ন হবে, যদি সেম কোয়ালিটি। তো আমার এই একটা জায়গায় যে কোনো এক স্পিকার এই জায়গা, যে কোনো এক স্পিকার এক জায়গা লাগতে পারে। তো এই জায়গা আমার একটা যে হেডফোনের কট আছে, হেডফোনের কটটা এই যে আমাদের এক সাইড এমন, এই যে হেডফোনের মতোই, তো আর এক সাইডও তেমনই, এই দেখেন দুইটা সাইড একই রকম। তো আমি একটা সাইড এই জায়গায় প্রবেশ করাই দিলে, তারপরে যদি আমরা হেডফোন আমাদের ফোনে ইউজ করি তাহলে আমি গান বাজাইতে পারি। আর এখন এই জায়গায় আমরা ব্লুটুথ সার্কিট ইউজ করছি, যদি খেয়াল করেন জাস্ট তেমন কিছুই না। এই জায়গায় দেখেন আমাদের ব্লুটুথ সার্কিট আছে, একদম তিনটা কানেকশন আছে, ধরতে গেলে আমাদের দুইটা কানেকশনই আছে, দুইটা কানেকশনই কাজের, এছাড়া কোনো কানেকশন নাই। এই আমাদের সার্কিট, এই সার্কিট কিনতে গেলে আপনাদের যে কোনো মার্কেট থেকে আপনারা যদি বলেন যে 5 ভোল্ট অডিও মানে ব্লুটুথ সার্কিট, 5 ভোল্ট ব্লুটুথ সার্কিট বললেই আপনাদের যে কোনো মার্কেট প্রাইস থেকে দিবে, তারা 50 থেকে 60 টাকার মতো নিতে পারে। তো এই জায়গায় আমাদের দুইটা কানেকশন আছে, একটা কানেকশন আছে আমাদের এই জায়গায় আছে একটা 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট আর আছে গ্রাউন্ড। এই যে আমাদের প্লাস 5 ভোল্ট আছে, এই জায়গায় আমাদের প্লাস 5 ভোল্ট দিতে হবে, এই প্লাস, আর গ্রাউন্ড হয়েছে মাইনাস। এছাড়াও আমাদের এই জায়গা তিনটে কানেকশন আছে, যদি আমরা খেয়াল করি একটা এল আউট, একটা আর আউট, আর মাঝখানে আছে গ্রাউন্ড, এ গ্রাউন্ড, এই যে এ গ্রাউন্ড, এই তিনটা কানেকশন। তাহলে আমি কি করছি এখানে, যদিও এই আমার এই বক্সে আমার কোনো 12 ভোল্ট ছাড়া কোনো 5 ভোল্ট কানেকশন নাই, তো আমরা মোবাইল চার্জার থেকেও 5 ভোল্ট দিতে পারি, তো তাহলে একটা এক্সট্রা মোবাইল চার্জারের সার্কিট দরকার হবে। তো আমরা বাজারে একটা ড্রপ আইসি কিনতে পাওয়া যায়, এই যে ড্রপ আইসি তিনটা পা, তাহলে এই যে পা আছে আমাদের, এই প্রথম পা এর এই জায়গায় 12 ভোল্ট ডিসি আমরা প্রবেশ করাই দিব, আর এইটা হয়েছে আমাদের দ্বিতীয় পা, হয়েছে আমাদের মাঝখানে পা হয়েছে কমন মাইনাস, আর এই জায়গাতে যদি 12 ভোল্ট প্রবেশ করে প্রথম পায়ে দিয়ে, তাহলে লাস্টের পা দিয়ে আমাদের 5 ভোল্ট বেরোবে।
যদি আমরা খেয়াল করি, এই যে আমাদের যে তার আছে কানেকশন করা আছে, যে 12 ভোল্টের যে তার, এই যে আমাদের তার কানেকশন করা আছে, এইটা আমাদের এই যে সার্কিট আছে, এই যে আমাদের সার্কিটের এই যে এই সাইডে আমরা যদি খেয়াল করি, এই জায়গায় আমাদের ক্যাপাসিটর আছে। তাহলে এই যে ক্যাপাসিটরের সাইড দিয়ে আমাদের এই জায়গায় আমাদের 5 ভোল্ট মানে 12 ভোল্ট DC আছে। তাহলে এই যে 12 ভোল্ট DC আছে আমাদের, এই 12 ভোল্ট DC আমি মিটার থেকে এই জায়গায় ভোল্টেজ 12 ভোল্ট পাইছি। তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে 5 ভোল্ট মানে যদি আপনার USB থাকে আপনাদের এই কম্পিউটার বক্সে, তাহলে ওই USB থেকে আপনারা 5 ভোল্ট নিতে পারেন, তাহলে আর ড্রো পাইসির দরকার হবে না। তো এটা ড্রো পাইসি মানে ব্যবহার করা লাগতেছে, এই জন্য ওই জায়গা কোনো সাইডে কো আমার USB-র কোনো সিস্টেম নাই এই জায়গা, এই জন্য এটা ডাইরেক্ট একদম গান বাজানোর জন্য। এই জন্য আমরা এই জায়গা এই যে কানেকশন দেখেন আগে, এই যে ক্যাপাসিটরের পাও থেকে আমরা এই যে প্লাস 12 ভোল্ট কন্ট্রাক্ট করে নিলাম, সাইডে আছে 12 ভোল্ট কন্ট্রাক্ট। যদি আমরা করি তাহলে আমাদের এই যে 12 ভোল্ট কন্ট্রাক্ট আমাদের এই ড্রো পাইসির সাথে হইলো, ড্রো পাইসির প্রথম পায়ে। আর তাহলে আমাদের একটা নেগেটিভ দরকার হবে ড্রপ আইসি অন হওয়ার জন্য। তো নেগেটিভ আমরা এই যে গ্রাউন্ড আছে, যে কোনো এক জায়গায় গ্রাউন্ড আছে আমাদের মাইনাস বডি, তাহলে মাইনাস থেকে আমরা একটা গ্রাউন্ড নিলাম, গ্রাউন্ড নিয়ে আমরা মাঝখানে প্রবেশ করাইলাম। তাহলে প্লাস 12 ভোল্ট মাইনাস 12 ভোল্ট এই ড্রপ আইসির ভিতরে প্রবেশ করলো। তাহলে এখন আমাদের ড্রপ আইসি থেকে 5 ভোল্ট বের হবে, তাহলে এই পাও দিয়ে আমাদের 5 ভোল্ট বের হবে, এইটা আমাদের সার্কিটের প্লাসে যাবে। আমরা যদি খেয়াল করি এই তারটা, এই যে আমাদের 5 ভোল্ট যা আছে, 5 ভোল্ট যদি এই সাইডে করি, এই যে 5 ভোল্ট প্লাসে গেছে প্লাস, আর গ্রাউন্ড থেকে এই যে ড্রপ আইসি মাঝখান থেকে আমরা মাইনাসটা, ড্রপ আইসি মাঝখান থেকে আমরা মাইনাসটা নিয়ে নিলাম। তাহলে আগে তো আমরা ভোল্টেজ কানেকশন করলাম, এখন আমাদের বাকি হচ্ছে লাইন দেওয়া। যেমন আমাদের যে ইনপুট লাইন, তো ইনপুট লাইনে এই জায়গায় আমার 3টে তার আছে। আমরা যদি খেয়াল করি মাঝখানে আছে কালো তার আমরা প্রবেশ করাইছি, আর দুই সাইডে আছে আমাদের 2টা লাল তার। তো আমরা খেয়াল করি তাহলে মাঝখানের এইটা এই লাল একটা এল আর একটা আর, ডাইন বাম আর একটা আছে গ্রাউন্ড। এই 3টে তার আপনারা কি করবেন, এই যে আমাদের যে হেডফোনের যে কানেকশন আছে, যে হেডফোনের যে কানেকশন আছে এই কানেকশনের সাইডে যাবেন। সাইডে যাওয়ার পর যদি আমরা খেয়াল করি এই জায়গায় আমাদের বডি আছে মাইনাস, তাহলে মাইনাস আমরা বডিতে কানেকশন করলাম, আর এই সাইডে আমাদের একটা পজিটিভ আছে আর এই সাইডে আমাদের একটা পজিটিভ আছে, এই যে এই যে পজিটিভ এই পজিটিভ, আর এই গ্রাউন্ড আছে নেগেটিভ। তাহলে গ্রাউন্ডে আমরা প্রবেশ করাইলাম, আর এই জায়গায় আমরা এই যে প্লাস লাগাইলাম, এই এল আর আর আছে, দুইটা দুইটা এক জায়গায় লাগাই দিলেই আমাদের হবে, তাহলে কানেকশন আমাদের শেষ। তো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা আমাদের মানে বক্সটা আমরা একটু বাজাই আপনাদের দেখাই। তো একটা কাজ করবেন, এই যে আমাদের যে ইনপুটে যে আমাদের একটা যে কানেকশন করা আছে এইটা আপনারা কানেকশন করে রাখবেন, না হলে কিন্তু বাজবে না। এই জায়গা আমাদের এই যে দুইটা বক্সের যে কানেকশন, কানেকশনটা করতেছি, কানেকশন করা আমার শেষ। আমি বক্স এখন অন করে আপনাদের একটা গান বাজাই দেখাইতেছি। আমরা যদি খেয়াল করি দেখেন, এই যে আমি ব্লুটুথ কানেকশন করছি, দেখেন আমি সাউন্ড বাড়াইতেছি, আর একটা জিনিস আপনারা খেয়াল করেন, যদি এই কর্ড আমরা কানেকশন ছুটেই রাখি, এই দেখেন এই আসলে গান বাজে না। তো আমি আবার যদি কানেকশন লাগাই, দেখেন আগে এই যে গান বাজলো, আমার কানেকশন ভালোভাবে পায় নাই, এই পাইছে। তাহলে আমরা খেয়াল করি যদি এটা একটা আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় আপনাদের কানেকশন করতে, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের পাশে ক্লিক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।